আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করছি সে ভিডিওটি হচ্ছে আপনি এক ক্লিকে কিভাবে ছবি রিমুভ করবেন আপনার মোবাইল থেকে এবং ডিএসএলআর মোডের মতো পিছনে ব্লার কিভাবে করবেন। তো কিভাবে করবেন চলুন শুরু করা যায়। এই অ্যাপটি যদি আর একটু কথা বলি, এই অ্যাপটি আপনার অতি এটির কাজটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যায়। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনার ফাইল ম্যানেজারে ঢুকতে হবে। ফাইল ম্যানেজারে জাস্ট মোবাইলে আসলাম, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে ঢোকার পরে আমি এই যে অ্যাপসটি আমি ইনস্টল করব, জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে যাবেন, জাস্ট প্লে স্টোরে এই অ্যাপসটি পাবেন না। জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন। জাস্ট ওপেন করছি। ওপেন করার পর যদি এমনটা ইন্টারফেস আসে তাহলে আপনি ইগনোর করে দিবেন। ইগনোর করার পর একবার ইগনোর করবেন, এরপরে আর আপনার ইগনোর করতে হবে না। নিচে আরও অনেক কিছু আছে যেভাবে আপনি ট্রান্সফার হবে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি আগে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে দেখাই। জাস্ট আপলোডে ক্লিক করবেন, আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দের পিকচারটি আসার পরে আপনি পিকচারের উপর ক্লিক করবেন। পিকচারের উপর ক্লিক করার কিছু সময় পর নেট যদি ভালো থাকে খুব দ্রুত আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। জাস্ট আমি যদি এখানে ডাউনলোড করি ডাউনলোড হবে, আর এইচডি ডাউনলোড করলে এইচডি ডাউনলোড হবে। জাস্ট আমি শুধুমাত্র ডাউনলোড করলে ডাউনলোড করতে পারেন এবং এইচডি ডাউনলোড করলে এইচডি ডাউনলোড করতে পারেন। এর থেকেও যদি আপনি এডিট করতে চান, এডিট করতে চাইলে আপনি ব্লার অথবা পিছনে ব্যাকগ্রাউন্ড যদি এডিট করতে চান তাহলে এডিট অপশনে ঢুকবেন। এডিট অপশনে ক্লিক করলাম, উপরে এডিট অপশনে ক্লিক করার পরে এটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়ার পরে আপনি যদি এখন আপনি চাচ্ছেন যে পিছনে ব্লার করবেন, ব্লারের ক্ষেত্রে আপনি এইগুলো সিলেক্ট করলে মনে করবেন আপনার একদম ডিএসএলআর মতো পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েছে। আর যদি মনে করেন যে আপনি পিছনে আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দিতে পারেন। জাস্ট আমি এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, সিলেক্ট করে ফাইলে ক্লিক করার পর আমি এই ফটোটা নিব। এই ফটোটি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিছনে আমার মতো আমার মোবাইলে থাকা ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। এছাড়াও আপনি বিভিন্ন কালার করতে পারেন, বিভিন্ন রকম ইয়ে করতে পারেন। জাস্ট এখন আরেকটা অপশন দেখাই। এখন মনে করেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, রিমুভ করার পর কিছু থেকে গেছে, কিছু থেকে গেলে আপনি কি করতে পারবেন। জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ইস আছে আর রিস্টোর আছে। এটা আপনার যদি বেশি থাকে আপনি মুছে দিতে পারবেন, আর যদি মনে করেন যে আপনার কিছু এক্সট্রা মুছে গেছে তাহলে ফিরে আনার জন্য রিস্টোরে ক্লিক করে আপনি সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ম্যানুয়ালি কভার করতে পারবেন। জাস্ট তারপরে এছাড়া আপনি ওই এছাড়াও আইকনটি বড় ছোটো করে নিতে পারবেন। জাস্ট বন্ধুরা আজকে পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর যদি পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর না করে থাকলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।